বন্ধুরা, এবার থেকে দীঘায় গেলে কিন্তু সাবধান হওয়ার পালা, কারণ দীঘা সি বিচে ঘুরে বেড়াচ্ছে প্রাণঘাতী এক সাপ। এই সাপে কামড়ালে কোনো ধরনের কোনো চিকিৎসা আপনারা হাতের সামনে পাবেন না। এই সাপের কোনো অ্যান্টি ভেনাম নেই, তাই মৃত্যু ছাড়া কোনো আর পথ নেই। এখন বাঙালির প্রিয় উইকেন্ড ডেস্টিনেশনে নতুন আতঙ্ক, আরব সাগরের বিষধর সাপের দেখা মিলেছে দীঘার সি বিচে। এই সাপের বিজ্ঞানসম্মত নাম হাইড্রোফিস প্লাটুরাস, এটাই ইয়েলো বেলিড সি স্নেকের বিজ্ঞানসম্মত নাম। আটলান্টিক মহাসাগর ছাড়াও আরব সাগরেও এই সাপের দেখা মেলে, বহু মৎস্যজীবীর প্রাণহানি হয়েছে এই সাপের কামড়ে। এবার আপনাদেরকে বলছি যে এই সাপ কতটা ভয়ানক হতে পারে। এই সাপের বিষ কিডনি পর্যন্ত বিকল করতে পারে। এছাড়া এই সাপের কামড়ে পক্ষাঘাত নিশ্চিত। পর্যটকরা গত কয়েক সপ্তাহ ধরেই দীঘার সমুদ্র সৈকতে বিভিন্ন প্রজাতির সাপ দেখতে পাচ্ছেন। এই সাপের বিষ দাঁতগুলি স্থলজ যে কোনো বিষধর সাপের দাঁতের থেকে আকৃতিগত দিক থেকে আলাদা হয়। কেমন দেখতে এই সাপটিকে? ছোটখাটো চেহারা, যার আকার 2.5 থেকে 3 ফুট, পেটের নিচের দিকটা হলদেটে ধরনের, দেখতে অনেকটা কুচো মাছের মতো। আসল বৈশিষ্ট্য লেজে, পশ্চাৎ দেশ নৌকো দাঁড়ের মতো চ্যাপ্টা, আর মুখ হাঁসের ঠোঁটের মতো। চিকিৎসকরা জানাচ্ছেন যে এই সাপে কামড়ালে অ্যান্টি স্নেক ভেনাম কোনো কাজ করে না, ফলে মৃত্যু প্রায় নিশ্চিত হয়ে পড়ে। চিকিৎসকদের কথায় আমাদেরকে প্রত্যেককে সজাগ ও সচেতন থাকতে হবে। আতঙ্কিত নয়, সচেতন থাকুন। আর এখন এই সাপের আতঙ্ক পুরো দীঘায় ছড়িয়ে পড়েছে, তবে পর্যটকদের একাংশ তাতে পাত্তা দিতে বিলকুল নারাজ। বিশেষজ্ঞরাও বলছেন এর আগে নামখানাতেও এমন সামুদ্রিক বিষধর সাপের দেখা পাওয়া গিয়েছিল। ভাসতে ভাসতে এই সাপের বঙ্গোপসাগরের উপকূলে চলে আসার ঘটনা খুবই বিরল, তবে এই সাপ যে বিষধর তা মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরাও।